আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত যুক্তিবিদ্যা প্রথম পত্রের আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কার্যকারণ নীতি সম্পর্কিত আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তিবিদ্যায় কার্যকারণ নীতি এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আকারগত ভিত্তি এবং কার্যকারণ নীতিকে আমরা সম্মিল একসাথে করে আর কি অনেক সময় আলোচনা করার চেষ্টা করি বা লক্ষ্য করতে পারি। সো কার্যকারণ নীতির এই গুরুত্বের জায়গা থেকে মূলত আমাদের আজকের আলোচনার টপিক এটি অন্তর্ভুক্ত হওয়া। সো প্রথমেই আজ বলে নেই যে আজকে আপনাদের আলোচনার সাথে বরাবর মতো রয়েছে আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আকিফ মাসুমি। সো চলুন আমরা কালক্ষেপ না করে আমরা আলোচনা শুরু করি যে কার্যকারণ নীতি সম্পর্কিত আলোচনাগুলো কেমন। সো প্রাথমিকভাবে আমরা কিছু বিষয় লক্ষ্য করব যে কার্যকারণ নিয়মের মানে হলো জগতে এমন কোনো কাজ নেই যার পিছনে কোনো কারণ নেই, অর্থাৎ জগতে এমন কোনো কারণও খুঁজে পাওয়া যায় না যার পরবর্তীতে কোনো কাজ ঘটে না। অর্থাৎ জগতের প্রতিটি ঘটনার একটি করে কারণ রয়েছে এবং যা কিছু ঘটে তা অবশ্যই কোনো না কোনো কারণবশত ঘটে। আমরা এক্ষেত্রে যদি উপযোগবাদী দার্শনিক জন স্টুয়ার্ট মিলের মন্তব্যটি দেখি, জন স্টুয়ার্ট মিল বলেন যে ঘটনার আরম্ভ আছে তার অবশ্যই একটা কারণ আছে। আলেকজান্ডার বেইন বলেন যে ঘটনা ঘটে তা সকল ক্ষেত্রেই পূর্ববর্তী এমন একটি ঘটনার সাথে সম্পর্কিত থাকে যা ঘটলে ঘটনাটি ঘটে এবং না ঘটলে ঘটনাটি ঘটে না। আমরা এক্ষেত্রে আরেকটু বিষয় দেখতে পারি যে কার্যকারণ নীতি যেটি সেটি একটি মৌলিক নিয়ম এবং কার্য ও কারণ এর মধ্যকার যে অনিবার্য সম্পর্ক সেটি মূলত এর মৌলিকতার প্রমাণ। আমরা যদি পরবর্তীতে লক্ষ্য করি যে কার্যকারণ সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদটি যদি লিখি, যে অ্যারিস্টটলের মতে কারণ একটি জটিল ঘটনা এবং এটা মোটেও সরল নয়। কারণের স্বরূপ বিশ্লেষণের সময় তিনি একটি কার্যের উৎপত্তির পিছনে চার ধরনের কারণের কথা বলেন। একটি হচ্ছে উপাদান কারণ, দ্বিতীয়ত আকারগত কারণ, তৃতীয়ত নিমিত্ত কারণ এবং চতুর্থত হচ্ছে পরিণতি কারণ। আমরা যদি উদাহরণটি লক্ষ্য করি যে একটি মূর্তি তৈরি করতে হলে কিন্তু উপাদান প্রয়োজন, একটি আকার দেওয়া প্রয়োজন, একটি শক্তি কৌশল বা যন্ত্রপাতির সহযোগে নিমিত্ত প্রয়োজন এবং তার পরবর্তীতে কিন্তু আমরা চূড়ান্ত পরিণতি হিসেবে মূর্তিটি পাই। এবং অ্যারিস্টটল এই উপাদান এবং আকারকে অভ্যন্তরীণ কারণ এবং নিমিত্ত পরিণতিকে বাহ্যিক কারণ বলে আখ্যা দিয়েছেন। সো এই হচ্ছে মূলত কার্যকারণ নীতি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আমরা এটি বুঝতে পেরেছি যে কার্যকারণ নীতি এটি কেন আমাদের ফিলোসফি বা আমাদের যুক্তিবিদ্যার আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এই বিষয়টিকে আমরা প্রায়োগিকভাবে সম্পর্কযুক্ত করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আমরা অন্য লেকচার বা অন্য আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলকে আন্তরিক ধন্যবাদ।